আসসালামু আলাইকুম, আমার নাম সোহেল, আমি চট্টগ্রাম থেকে আসছি আর ডিপিআরসি তে চিকিৎসা নেওয়ার জন্য। বয়স আমার বয়স আর 27 বছর। আমি পেশায় প্রবাসী। আমি প্রবাসে যখন যাই, প্রবাসে যাওয়ার পর আমার এভিএনটা ধরা পড়ে। তো ধরা পড়ার দুই মাস পরে আমার চলতে, মানে আমি একটা অকেজো পঙ্গু অবস্থায় হয়ে গেছিলাম। তো পঙ্গু অবস্থা হয়ে যাওয়ার কারণে আমি বসতে পারতাম না, উঠতে পারতাম না, শুইতে পারতাম না, ওয়াশরুম করতে পারতাম না, মানে মানে এখন আমার ওই অবস্থা হয়ে গেছে। আমি অন্য জনের সাহায্য ছাড়া চলতে পারতাম না। প্রবাসে যখন পায়ের ব্যথা আসে, তখন ডাক্তারের সম্মুখীন হই, ডাক্তার দেখাই, ওখানে 3-4টা ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে বলল আমার এবিএন, তো এটা আমার সার্জারি করতে হবে, অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া কোনো এলাজ নেই। এরপর বাংলাদেশে আসি, বাংলাদেশে এসে আমাদের চট্টগ্রামে অনেক ডাক্তার দেখাই। দেখানোর পরে ডাক্তাররাই বলে আমার এটা অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া আর কোনো চিকিৎসা নাই। তারপর ইউটিউবের মাধ্যমে ডিপিআরসি ইয়া স্যারের, শফিউল্লাহ প্রধান স্যারের ইয়া দেখি, দেখার পরে ওইখানে আসি। এসে স্যারের সাথে কথা বলার পরে স্যার একটা ইয়া দিল, আশ্বাস দিল যে অপারেশন ছাড়া চিকিৎসা হবে। তো এখন আসলাম, এসে আলহামদুলিল্লাহ চিকিৎসা নেওয়ার পরে অনেক সুস্থ আছি। বর্তমানে ডিপিআরসি তে আমি দীর্ঘ 14 দিন থাকার পরে চিকিৎসা, থেরাপি চিকিৎসা নেওয়ার পরে বা এখানে অত্যাধুনিক যে চিকিৎসাগুলো আছে ওই চিকিৎসাগুলো নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক ভালো আছি। এখন সিঁড়ি দিয়ে উঠবোস করতে পারি, আর বসতে পারি ঠিকভাবে, ওয়াশরুমে, মানে সব দিক দিয়ে এখন আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক ভালো আছি। তো সর্বশেষ একটা কথা, সবাই আসেন ডিপিআরসি তে, আসেন, এসে শফিউল্লাহ প্রধান স্যারের সাথে যোগাযোগ করেন। যদি এফবিএন এর কোনো সমস্যা হয়, কোমরের কোনো সমস্যা হয়, আসেন যোগাযোগ করেন, দেখবেন ইনশাল্লাহ ভালো পরামর্শের মাধ্যমে আপনারা ইনশাল্লাহ ভালো হবেন। তো আমার জন্য দোয়া করবেন, আমি যতটুকু ভালো হয়েছি তো আপনারা দোয়া করবেন যাতে আমি আরো সুস্থ হয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।